বাম কংগ্রেসের ভোট মিতালি নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। চাচা ছোলা ভাষায় এদিন তাদের ওই তথাকথিত মিতালি নিয়ে কড়া সমালোচনায় বিদ্ধ করলেন বিপ্লব কুমার দেব। তিনি এদিন রাজ্যবাসীকে একটু পেছনের দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, 2015 সালে বিপ্লব দেব যা বলতো তা আজ বাস্তবে দাঁড়িয়ে আছে। তার কড়া ভাষায় আক্রমণ তাদের ওই অলিখিত মিতালির সূত্র ধরেই বলি হতে হয়েছে সেই সময়কার পরিবর্তনকামী মানুষকে। বৃহস্পতিবার গোলাঘাটি মণ্ডলে একটি দলীয় অঙ্গ সংগঠনের আহ্বানে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের এনার্জি বয় সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানেই বাম কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে নাম না করে সুদীপকে ঠুকছেন তিনি। আজকে যেটা আমরা বলতাম 2018 নির্বাচন আগে বলেছি, তারপর ওই পরিবারের একজন আমাদের পার্টিতেও চলে এসেছিলেন, মন্ত্রীও বানিয়েছিলাম, আবার চলে গেছে। চলে গিয়ে যেই জায়গায় উনি ভালোবাসেন, যেই জায়গা থাকতে ওনার অভ্যেস, ওই জায়গা আবার চলে গেছেন। কালকে দেখলাম একটা নোটিফিকেশন, কিসের একটা প্রেম পত্র জারি করেছেন, করে সিপিএম আর কংগ্রেসের যে পুরনো মিতালি প্রমাণিত করেছে, হয়তোবা কংগ্রেস করে গোলাঘাটিতে এদের নেতৃত্ব করে বহু প্রাণ হারিয়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে। বিপ্লব কুমার দেব এদিন বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। 2018 সালের আগে নির্বাচনে কেন বারবার বাম সরকার ক্ষমতায় ঘুরে আসতো তার জ্বলজ্জ্বন্ত প্রমাণ রাজ্যবাসীর সামনে রাখলো বুধবার তাদের প্রকাশিত প্রেমপত্রে। ঘর বের হতে পারে আন্ধের না, ত্রিপুরার মানুষ ইলেকশনের আগেই কালকের এই পত্রের মাধ্যমে দেখে নিয়েছে যে 25 বছর কেন টানা কমিউনিস্টের সরকার এখানে ছিল, কারা রেখেছিল। বিপ্লব কুমার দেব অভিযোগ করে বলেন, এ রাজ্যে বাম কংগ্রেসের মিলনের ফলে দীর্ঘ সময় ক্ষমতার পরিবর্তন হতো না। 2015 সালে আমি যখন বলতাম তখন রাজ্যবাসী বলতো বিপ্লব দেব কি বলছে, আজ তা হাতে কলমে দেখছেন এই রাজ্যের মানুষ। 2015 থেকে আমি বলতাম, অনেকে বলতো বিপ্লব দেব কি বলছে, বিপ্লব দেব 15 যে বলেছে আজকে হাতে কলমে তা প্রমাণিত করেছে যে সিপিএম আর কংগ্রেস একসঙ্গে মিলেমিশে থাকার কারণে কোনোদিনই সত্তা পরিবর্তন হতো না। হয়তোবা সাউথে 70 জন কংগ্রেসি খুন হয়েছিল, আমার বাজারঘাটে 26 জন খুন হয়েছে, তাদের কারণে খুন হয়েছে, উকসিয়ে কংগ্রেস আর সিপিএম নিজেদের নেতৃত্ব আর ক্ষমতা নিষ্ঠার জন্য, এমএলএ হওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করে, বেইমানি করে মানুষকে বেরুকুব বানিয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে, শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি যখন সরকার এসছে, আজ মহিলারা এটা বলতে পারে বিপ্লব দেব বেইমানি করবে না, নরেন্দ্রভাই মোদী বেইমানি করবে না, ডক্টর মানিক শাহ বেইমানি করবে না, সেই দিশাতে কাজ করে না, আমরা যা করি তা বলি। এদিনের গোলাঘাটি মণ্ডলের ব্যবস্থাপনায় এসসি মোর্চার আহ্বানে আয়োজিত সভায় রাজ্যের ভোট আবহে বিরোধী দলের মিলন মেলাকে তীব্র ভাষায় সমালোচনা করার পাশাপাশি বাম কংগ্রেসকে বেইমান বলেও আখ্যায়িত করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তার শাসালো অভিযোগ ছিল, কংগ্রেসের বেইমানির জেরে পরিবর্তনকামী মানুষ রাজ্যের মুক্তির স্বাদ পেতে পারেনি। 2018 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্যের মানুষ বেইমানদের হাত থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, আবার ক্ষমতার স্বাদের জন্য পুরনো কায়দা নিয়ে ময়দানে আসতে চাইছে বাম কংগ্রেস, রাজ্যবাসী তাদের আর ক্ষমা করবেন না, আত্মবিশ্বাসের সুর তুলে বলে দিলেন রাজ্যের এনার্জি বয় সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।